পরবর্তী প্রশ্ন হচ্ছে আমার বোনের কোরবানি দেওয়ার সামর্থ্য আছে কিন্তু সে গর্ভবতী কাজ করতে সক্ষম না এতে তার কোরবানি দেওয়ার বিধান কি আপনার বোনের কোরবানি দেওয়ার সামর্থ্য আছে অর্থাৎ তার ফ্যামিলি আলাদা হয়েছে বুঝতে পারছি এখন সে কোরবানি দিতে সক্ষম নয় তাহলে সে অন্য কাউকে দিয়ে কোরবানি করাই দিবে কাউকে দায়িত্ব দিবে আপনাকে দায়িত্ব দিতে পারবে যে আমার পক্ষে তো কোরবানিটা করাই দেয় তা আপনি তার পক্ষ একটু হেল্প করবেন যদি হেল্প করার মতো কাউকে না পাওয়া যায় তাহলে তার তার জন্য এটা সাকেত হয়ে যাবে যেহেতু সে একা পাচ্ছে না তার স্বামী কাজ করবে না হয়তো তার কেউ স্বামী নাই অথবা কেউ তাকে হেল্প করছে না এমন সময় তার জন্য আর সেটা থাকতেছে না কারণ লাই নফসান ইল্লা উসা আল্লাহ কাউকে তার সাহায্যের বাইরে কষ্ট দেন না কিন্তু যদি কোনো হেল্প করার মতো লোক থাকে তাহলে তাকে দিতে হবে সে কোরবানি দিবে এবং সে আপনাকে দিতে বলতে পারে তার স্বামীকে বলতে পারে তার আত্মীয় স্বজনকে বলতে পারে অথবা তার পড়া প্রতিবেশীকে বলতে পারে কাউকে বলে যে আমার থেকে কোরবানিটা ব্যবস্থাপনা করে দেন আমি টাকা দিচ্ছি তাহলে কার কোরবানি দেওয়া হয়ে যাবে আলহামদুলিল্লাহ এতে কোনো সমস্যা নেই তার কোরবানি যদি একেবারে কাউকে পাওয়া না যায় দূর দূরান্তে আছে অথবা কেউ তাকে হেল্প করার নেই বা অথবা তার গোস্ত নিয়ে কে টানাটানি করবে কেউ নিতে চায় না এই জাতীয় কোনো সমস্যা হলে তখন আল্লাহ তারা তাকে প্রত্যেকে আল্লাহ তালা তার সাধ্য অনুসারে তাকে দায়িত্ব দেন সাধ্য নাই আল্লাহ তালা তার থেকে দায়িত্ব মুক্ত করে দিয়েছেন কিন্তু দেখতে হবে সে চেষ্টা করেছে কিনা সে পাওয়ার মতো লোক পেয়েছে কিনা যারা তার হেল্প করবে হাজিদেরকে আমরা অনেকেই যখন হাজিজে হেল্প করি তাদের তো করবেনি আমরা অনেক অনেক ব্যক্তির ব্যক্তি অর্থাৎ যে হামলার প্রধান আছে বা যে গ্রুপ লিডার আছে তিনি দিয়ে দেন এবং তারা এটা অকিল হিসেবে নেয় সুতরাং আপনার এই বোনের কোরবানির আপনি অকিল হিসেবে হতে পারেন আপনার কোনো বন্ধুকে উকিল করতে পারেন দূরের কাউকে উকিল করতে পারেন যার বিশ্বস্ততা আছে তাকে উকিল করে দিলে তারা দিয়ে দিবে আমরা অনেকেই দেখেছি বিভিন্নভাবে বিভিন্ন বলেও দেয় অনেক সময় যে আমরা আপনাদের কোরবানির দায়িত্ব নিতে রাজি আছি এরকম দেখলে তাদেরকে আপনি বিশ্বস্ত মনে হয় তাদের কাছে দায়িত্ব দিতে পারেন তারা কোরবানি দিয়ে দিবে হয়তো গুস্ত পাবেন না গুস্ত হয়তো গরিব বন্টন করে দিবে এরকমও হয় অথবা কেউ তাদের কাছে যায় সেখান থেকে গ্রস্ত দিতে পারবে তারা তো আপনি খোঁজ নিয়ে দেখেন এরকম দেখ কোরবানি যতক্ষণ দেওয়ার সামর্থ্য আছে প্রচেষ্টা আছে আপনার চেষ্টা থাকলে সেটা উভয় বের হবেই আর যদি আপনি চেষ্টা না করে বলেন যেহেতু অসুস্থ অবস্থা আছে সেহেতু কোরবানি দিব না এই জাতীয় হলে তো আপনি সুনতের খেলাফ কাজ করবেন সাল্লাহ সাল্লাম এই সুনটি জারি রেখেছেন জুনটির মাধ্যমে অনেক উপকার রয়েছে এবং এটার মাধ্যমে আসলে এই বিরাট আর্থিক এবং মানসিক কোরবানির বিষয় রয়েছে অনেকেই এই এই সমস্ত কোরবানি মনে করে ভেজাল মনে করে তারা সুন্নতি হিসাবে আদায় করতে চায় না এই সুযোগে অনেকেই নাস্তিকরা ঢুকে পড়ে তারা বলে যে আপনি দান করে দেন টাকা পয়সা দান টাকা তো সারা বছরে আজকে গোস্ত দান করা হোক টাকার দান তো সারা বছরে গোস্ত দান করা হোক এর মাধ্যমে শরীয়তের এই বিধানে কোরবানি দেওয়ার আল্লাহর জন্য যে কোরবানিটা সেটা দেওয়া হবে আল্লাহ তাল্লাহ কোরআন করি বলেছেন আল্লাহ তোমাদের গুস্তও পান না আল্লাহ তোমাদের রক্তও পান না তোমার তাকওয়া দেখেন তোমরা কি আসলেই আল্লাহকে খুশি করার জন্য বড় সুন্দর জিনিসটা করবে না দিচ্ছ কিনা এবং সেটার গুস্ত যাই হোক তা নিয়ে টেনশন করতেছো কি না গুস্ত কত ভাগাভাগি হয় এটা নিয়ে আলোচনা করতেছো কিনা এটা দেখে আল্লাহ তাল্লাহ গুস্তর ভাগাভাগি না এক করে বরং আল্লাহর জন্য সুন্দর জিনিসটা দিয়েছি যা হোক তা আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর জন্য দান করছি নিজেও খাচ্ছি অন্যদেরকে দিচ্ছি আল্লাহ তাদের বলছে বা মিনা ও আচেমল কান্মা তোমরা নিজেরা খাও তোমরা যারা স্বল্পতুষ্ট আছে চায় না তাদেরকে দাও যারা গরিব আছে তাদেরকে দাও বা মিনা ও আচামল বা এস ফাকির তোমরা নিজেরা খাও এবং বা এসছে এবং যে কিছু পাচ্ছে না তাকে ফকির ফকিরকে দাও যে এরকম তাহলে আল্লাহ নিজে এটা দেওয়ার জন্য স্পেশালি নির্দেশনা দিয়েছেন খাওয়া এবং দান করার জন্য তাহলে বোঝা গেল যে নি দেওয়াটার মূল উদ্দেশ্য হচ্ছে টাকা পয়সা নয় হেল্প নয় এটা মূলত গোস্ত একটা উদ্দেশ্য সুতরাং গোস্তর উদ্দেশ্য নিয়ে আপনি আপনি সবাই মিলে চেষ্টা করবো যে গোস্তটা যেন বা দান করা হয় যেন এতে কোনো হিলা হিলাবাজি না করা হয় এতে কোনো মানে এমন কোন উদ্দেশ্য চালাকি না করা হয় যে আমরা কোরবানি না দিয়ে টাকা দিয়ে দিলাম ভেদালে গেলাম এই জাতীয় শরীয় বলেন আপনি ভেদাল এটা নিতে হবে এভাদতের মধ্যে ভেদাল মনে করা উচিত না এভাদত থেকে আবাদত হিসেবে নিতে হবে এবং সেটাকে মনে করতে হবে আনন্দের বিষয় আনন্দের বিষয় এসে নিতে হবে আলহামদুলিল্লাহ আমরা যুগ যুগ ধরে দেখেছি কোরবানি একটি আনন্দের বিষয় ইতুপূর্বে ইসলাম পূর্ব যুগে আহ কোরবানি শিলমূলত এবাদতের একটা বিরাট মাধ্যম এই জন্য দেখবেন হিন্দু ধর্মের যজ্ঞের কথা বলা হয়েছে একদম আপনি যদি যুজুর ভেদ পড়েন পুরোটাই যজ্ঞ যজ্ঞের ভেদ বলা ওইটাকে এবং দেখেন আদম আল্লাহ সন্তানরা কোরবানি দিয়েছিলেন দুইজনেই আল্লাহর জন্য জন্য দিয়েছিলেন ধীরে ধীরে ছিল এবং কোরবানি দেওয়া হতো যখন কারো সত্যতা নির্ধারণ করার জন্য যুগ কোরবানি দেওয়া হতো আকাশ থেকে আগুন সেটা খেয়ে ফেলতো আল্লাহ তালা এই উমের জন্য কোরবানিটা খাওয়াটাকে জায়েজ করেছে কোরবানিটা খাওয়াটা হচ্ছে কোরবানি দেয়াটাকে গুরুত্ব বেশি দিতে হবে এবং সেটা মানুষকে দান করার বিষয়টা একটু বেশি গুরুত্ব দেওয়া দরকার মনে করতে হবে আল্লাহ আমাদের বুঝাতে অভিযোগ দান করুন